হয়ে এমন দুর্ভোগ বলছেন স্থানীয়রা এদিকে ফেনীতে বেড়েছে বন্যা পরবর্তী পানি বাহিত নানা রোগ এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লার মনোহরগঞ্জ থেকে মাসুদ আলম ও ফেনী সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম শুরুতেই চলে যেতে চাই আমরা মাসুদের কাছে মাসুদ জলাবদ্ধতার ফলে স্থানীয়দের কি কি ভোগান্তি হচ্ছে এবং সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা রসন এই জলবদ্ধতার কারণে আসলে স্থানীয়রা বলছেন যে বিভিন্ন পানিবাহিত রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু এবং বয়স্করা তারা বলছেন যে ডায়রিয়া আমশা জ্বর সর্দি কাশি নানান পানিবাহিত রোগে তারা আক্রান্ত হচ্ছেন যে এই যে জলবদ্ধতা সেটি নিরসনে কিন্তু স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড আসলে কেউ কোনো স্থায়ীভাবে কোনো উদ্যোগ নিচ্ছেন না তবে কুমিল্লায় যে চোদ্দোটি উপজেলা কিন্তু পানিতে প্লাবিত হয়েছে বন্যার পানিতে অধিকাংশ উপজেলার পানি নিষ্কাশন হলেও ধীরে ধীরে বন্যার পরিস্থিতি উন্নতির দিকে গেলেও কিন্তু সেটাকে এই উপজেলা মনোরগঞ্জে কিন্তু অপরিবর্তিত থেকে গেল তারা বলছেন যে বিভিন্ন জায়গায় যে পর্যাপ্ত পরিমাণ কালবাড এবং ব্রিজ থাকার কথা সেখানে না থাকার কারণে কিন্তু দ্রুত সময়ে পানি নিষ্কাশন হতে পারছেন এতে করে কিন্তু এই বন্যার পানিটাই কিন্তু এখন জলবদ্ধতায় রূপ নিয়েছে এখানকার স্থানীয়রা বলছেন যে তারা এর আগে বহু বন্যা দেখেছেন কিন্তু এরকম স্থায়ী বন্যা কিন্তু তারা কখনো দেখেননি এই যে তারা এই যে বন্যায় একেবারে অনেক ধরনের ভোগান্তিতে রয়েছেন তারা বলছেন যে তারা প্রয়োজনীয় কোনো কাজে এখন পর্যন্ত খুব বাজার এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজে কিন্তু তারা বাসা থেকে বেরোতে পারছেন এখন বন্ধ এবং অনেকে এখন আশ্রয় কেন্দ্র অবস্থান করছেন তারা তাদের ঘর বাড়িতে যেতে পারছেন এই স্থায়ী তারা আমরা দেখেছি যে আসলে এখনো হেক্টর পর হেক্টর ফসল মাঠ কিন্তু জলবদ্ধতায় রূপ নিয়েছে কৃষকরা কিন্তু তারা যে ভাসমান বিভিন্ন এক ফানার উপরে তারা ভাসমান যে এই যে এর উপরে তারা বীজ রোপণ করেছেন সেখান থেকে কিন্তু তারা বিভিন্ন শাকসবজির বীজগুলো নিয়ে ফসলের জমিতে লাগাবেন কিন্তু সেই সুযোগটা কিন্তু হচ্ছে না যার কারণ হচ্ছে যে এই জলবদ্ধতার কারণে আমরা এখানকার কৃষকদের কথাগুলি তারা বলছেন যে হেক্টর পর হেক্টর বিভিন্ন ফসল এবং সবজির ক্ষেত নষ্ট হয়েছে পানি না নামার কারণে এবং জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এই পুনরায় তারা ফসল চাষাবাদ করতে করতে পারছেন এতে করে কিন্তু তারা একেবারেই বেকার হয়ে পড়েছেন এবং যে উপার্জনের এক পথ যে পথগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে পড়েছে তো রোশন এ ছিল কুমিল্লার জল মনোগোশ থেকে সবশেষ আমরা কুমিল্লার খবর জানছিলাম এবার একটু ফেনিতে যেতে চাই সেখানে আছেন সহকর্মী সোলাইমান ডালিম ডালিম জানাবেন বন্যাকবলিতা কি কী রোগে আক্রান্ত হচ্ছেন আর অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে শুন স্মরণকালের বিপর্যয়কর যে বন্যা ফেনি দেখেছে যা তার পরবর্তীতে ফেনীতে কিছুটা উত্তরণের দিকে রয়েছে তবে বন্যার পরে যেটি হয়েছে যে মানুষ পানিবাহিত নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এবং সেটি প্রাদুর্ভাব আকারে দেখা দিয়েছে আমরা যেটি দেখেছি ডায়রিয়া আমাশয় জন্ডিস জ্বর সর্দি কাশিতে আক্রান্ত রুগীর সংখ্যা একদম ভরপুর রয়েছে হাসপাতাল ছাড়াও আমরা দেখেছি যে প্রতি গড়েই চামড়ার অ্যালার্জিজনিত রোগ এবং যে ডায়রিয়া রোগ সেটি কিন্তু রয়েছে প্রতি ঘরে একজন দুজন করে রয়েছে এবং সেটি কিন্তু ছড়িয়ে যাচ্ছে যে এই যে যে প্রাদুর্ভাব সেটি কিন্তু ফেনীতে অনেকটা বিপর্যয়কর পরিস্থিতির মতো দেখা দিয়েছে আমরা দেখেছি যে ফেনি দুশো পঞ্চাশ শয্যার জেনারেল হাসপাতালের যে ডায়রিয়া ওয়ার্ডটি ছিল যেটি আঠারো সজ্জা ছিল সেখানে কিন্তু একশো পঞ্চাশ থেকে কোনো কোনো দুশো দুশো বিশ জনের মতো রুগী ছিল যার ফলশ্রুতে সেখানে রুগী সামাল দিতে না পেরে হাসপাতাল কর্তৃপক্ষ ডায়রিয়া ওয়ার্ডে স্থানান্তর করে নতুন ভবনের ৬ তালে নিয়েছে আমরা আজকে খবর নিয়েছি যে আঠারো শয্যার সেই ডায়রিয়া ওয়ার্ডে একশো পঁচিশ জন রুগী রয়েছে আর এই যে ফেনী দুশো পঞ্চাশ যে হাসপাতাল রয়েছে হাসপাতালটিতে আজকের হিসেব মতে রুগী রয়েছে ছয়শোর বেশি অর্থাৎ তিন গুণের মতো রুগী কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে এছাড়াও যে বহির্বিভাগ সেখানেও কিন্তু এক থেকে দেড় হাজার রুগী নিয়মিতই কিন্তু সেবা দিয়েছে আমরা এছাড়াও দেখেছি দেখেছি যে হাসপাতালে যে ফ্যাথোলজি বিভাগ সেখানেও কিন্তু উপচে পড়া ভিড় রুগীদের এছাড়াও হাসপাতালের আমরা দেখেছি যে মেডিসিন ওয়ার্ড এবং শিশু ওয়ার্ড এবং ইনফ্লু যে জ্বর সর্দি কাশির যে ওয়ার্ডটি রয়েছে সেখানেও কিন্তু উচ্চ পড়া ভিড় রয়েছে আমরা দেখেছি যে হাসপাতালের শয্যার বাইরে অনেকে মেঝেতে এবং অনেকে বারান্দাত চিকিৎসা নিচ্ছেন আমরা কথা বলেছি হাসপাতালটির যে তত্ত্বাবধায়কের সাথে এবং হাসপাতালের কর্তৃপক্ষ চিকিৎসকদের সাথে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অতিরিক্ত যে রুগী রয়েছে তেটি সামাল দেওয়ার জন্য তারা তাদের যে জনবল সেটা সেটার আলোকে তারা কাজ করছেন এবং হাসপাতালের বাইরে একটি ফিল্ড হাসপাতাল করারও তাদের পরিকল্পনা রয়েছে অপরদিকে আমরা কথা বলেছি যে রোগীদের সাথে রোগীরা আমাদেরকে যেমন বলেছেন হাসপাতালে এসে তারা যেমন সেবাটি আশা করে তা আসলে সেই সেবাটি তারা পান না তারা বলছেন যে সারা দিনে কোনো দিন একবার ডাক্তারের দেখা পান আবার কোনো দিন ডাক্তারের দেখাই পান না এই যে এছাড়াও যে হাসপাতাল থেকে যে ওষুধগুলো দেওয়ার কথা সেগুলো কিন্তু তারা পান না খুব কম সংখ্যক ওষুধ পান তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে তাদের যে যতটুকু সক্ষমতা রয়েছে দিয়ে তারা তো এ ছিল ফেনীর দুশো পঞ্চাশ সর্জা জেনারেল হাসপাতাল থেকে আমাদের কাছে সর্বশেষ বন্যা পরবর্তী দুর্ভোগের কথা জানাতে ফেনি এবং কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা